वेलकम बैक टू माय चैनल गाइस। सबाई केमन आशा करी निश्चय सकले भालो। आज के फेसबुक एप्लीकेशन सबथेके एक पपुलर टॉपिक्स जे आमरा फेसबुक एप्लीकेशन सकले यूज करे थाकि एंड सकले किन्तु एक फेसबुक प्रोफाइल रोयेछे, सबार प्रिय एक फेसबुक प्रोफाइल रोयेछे एंड आमादेर से फेसबुक प्रोफाइलटाके आमरा चाई मनेर मतो करे साजाते। ओके, सो आमरा चाई जे आमादेर फेसबुक प्रोफाइलटाके किभाबे आमरा सबार थेके अट्रैक्टिव तैरि करते पारबो। ओके, যার ফলে আমাদের যে ফ্রেন্ডসরা রয়েছে তারা কিন্তু আমাদের প্রোফাইলটা দেখে তারা চমকে উঠবে। তো আজকে সেই ভিডিওটাই আপনাদের সামনে আমি নিয়ে এসেছি গাইস। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুক যে নর্মাল প্রোফাইলটা রয়েছে সেটাকে আপনি কিভাবে অনেক সুন্দর সুন্দর টেক্সট এবং বায়ো, সুন্দর সুন্দর বায়ো অ্যাড করে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটাকে একটা ভিআইপি অ্যাকাউন্টে পরিণত করবেন। সুন্দর সুন্দর এখানে কালেকশন অ্যাড করবেন, সুন্দর সুন্দর ভিডিও এখানে আপনি অ্যাড করবেন। কমপ্লিটলি আজকে এই ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে যে কিভাবে একটা স্টেপ বাই স্টেপ ভিআইপি অ্যাকাউন্টকে জাস্ট 5 মিনিটে তৈরি করতে হয়। ওকে, তো শুরু করছি আজকের এই ধাসু ভিডিওটা গাইজ। অ্যান্ড ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ওকে, তার ফলে এই ধরনের ধাসু ধাসু ভিডিও কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছায়। ওকে, সো লেট স্টার্ট দিস ভিডিও। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর টেক্সটগুলো আমি অ্যাড করে রেখেছি। সমস্ত টেক্সট এবং বায়োটাকে আমাকে কী করতে হবে, রিমুভ করে ফেলতে হবে অ্যান্ড পুনরায় আপনাদের সামনে আমি নতুনভাবে সব কিছু স্টেপ বাই স্টেপ অ্যাড করে আমার এই ফেসবুক প্রোফাইলটা কীভাবে ভিআইপি অ্যাকাউন্টে পরিণত করব সেটা আপনাদের সামনে দেখাবো। ওকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যে নর্মাল অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে কীভাবে আপনারা ভিআইপি অ্যাকাউন্টে পরিণত করবেন। ওকে, সো লেট স্টার্ট। সো গাইস, আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে যে সুন্দর বায়োটা ছিল অ্যান্ড আমাদের যে সুন্দর সুন্দর টেক্সটগুলো ছিল সেগুলো কিন্তু সমস্ত কিছু আমি রিমুভ করে আপনাদেরকে ক্লিয়ারলি নতুনভাবে দেখানোর জন্য সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। আমাদের ফেসবুক প্রোফাইলে সব টেক্সটগুলোকে ডিলিট করে দিয়েছি। ওকে, অ্যান্ড পুনরায় টেক্সটগুলোকে এডিট করব অ্যান্ড আপনাদের সামনে একটা ভিআইপি অ্যাকাউন্ট কীভাবে কমপ্লিটলি তৈরি করতে হয় সেটাই ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ। সো লেটস স্টার্ট দিস ভিডিও। সো গাইস, আমরা প্রথমে কি করব, সুন্দর সুন্দর টেক্সটগুলো এখানে আমাদের অ্যাড করব যার ফলে আমাদের ফেসবুক প্রোফাইলটা একটা সুন্দর একটা স্টাইলিশ মনে হবে। ওকে, যার ফলে আমাদের ফ্রেন্ডসরা অনেকটা আমাদের ফেসবুক প্রোফাইলটা দেখার পর তারাও চমকে উঠবে অ্যান্ড তারাও চাইবে তাদের ফেসবুক প্রোফাইলটাকে ভিআইপি অ্যাকাউন্টে তৈরি করতে। ওকে, তো শুরু করছি। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের ফেসবুক প্রোফাইলে চলে আসতে হবে অ্যান্ড ফেসবুক প্রোফাইলে এসে আমাদেরকে যে এডিট বাটনটা রয়েছে, এডিট প্রোফাইল, সেই বাটনটায় আমাদেরকে ক্লিক করতে হবে অ্যান্ড আমাদের কাজ হবে আমাদের ডিটেলস অ্যাড করা। তো আমাদেরকে ডিটেলসের এখানে আসতে হবে অ্যান্ড রাইট সাইডে এডিট বাটন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ওকে, তো এখানে আমাদেরকে কী করতে হবে, ওয়ার্ক অ্যাড করতে হবে। ওয়ার্ক অ্যাড ওয়ার্ক বাটন দেখতে পাচ্ছেন, এটা আমাদেরকে ক্লিক করতে হবে। ওকে, অ্যান্ড ওয়ার্ক প্লেস নেম এখানে আপনাকে সার্চ করতে হবে। তো আপনাকে জাস্ট এখানে যে কোনো যেটা আপনি যে ধরনের লেখা টেক্সট বা টেক্সট আপনারা অ্যাড করতে চান সেই টেক্সটগুলো এখানে আপনাকে জাস্ট সার্চ করলেই সেগুলো আপনাকে অটো সাজেশন হিসাবে চলে আসবে। যেমন আমরা এখানে লিখতে পারি ভিআইপি ফেসবুক অ্যাকাউন্ট, ভিআইপি ফেসবুক প্রোফাইল লিখতে পারি। ওকে, তো প্রোফাইল লিখতে পারি বা ভিআইপি অ্যাকাউন্ট লিখতে পারি। তারপরে নিচে দেখতে পাচ্ছেন কতগুলো সুন্দর সুন্দর টেক্সট এখানে অটো সাজেস্ট হিসাবে আমাদের সামনে আসছে অ্যান্ড যেগুলো আমাদের পছন্দ হবে সেগুলোকে আমরা জাস্ট টাইপ করব, সেটার উপরে ক্লিক করব, তারপর আমরা সেটাকে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে অ্যাড করে নিতে পারি। ওকে, তো যেমন আমরা যে কোনো একটা টেক্সটের উপরে ক্লিক করলাম অ্যান্ড সেটা এখানে সিলেক্ট হয়ে গেছে, সেভ বাটনের উপরে ক্লিক করলে সেটা আমাদের ফেসবুক প্রোফাইলে আমাদের অ্যাড হয়ে যাবে। ওকে, অ্যান্ড সেভ হয়ে যাবে বলতে পারেন। তো শুধুমাত্র একটা টেক্সট আমরা এখানে সেভ করলাম, দেখতে পাচ্ছেন রাইট টেক মারা রয়েছে। তো এটা আমাদের ফেসবুক প্রোফাইলে অ্যাড হয়ে গেছে। যদি আমরা ব্যাক চলে আসি তো আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। তো জাস্ট একবার আমরা রিফ্রেশ করব আমাদের ফেসবুক প্রোফাইলটা। তো দেখতে পাচ্ছেন যে টেক্সটটা আমরা এখনই অ্যাড করলাম সেটা এখানে শো হচ্ছে। তো এভাবে কি করতে হবে, আমাদেরকে অনেকগুলো টেক্সট এখানে পরপর অ্যাড করে যেতে হবে যতক্ষণ যতগুলো আপনি চান অ্যাড করতে। ওকে, তাহলে কী হবে, যতগুলো টেক্সট অ্যাড করবো তত বেশি আমাদের সুন্দর সুন্দর লেখা আমাদের এখানে শো হবে, আমাদের প্রোফাইল আরও সুন্দর লাগবে আমাদের ফেসবুক প্রোফাইলটা। তো পুনরায় আমাদেরকে এডিট প্রোফাইলে যেতে হবে এবং একইভাবে আমাদেরকে কাজ করে যেতে হবে, একইভাবে আমাদেরকে ডিটেলসে আসতে হবে অ্যান্ড পুনরায় সেই টেক্সটগুলো অ্যাড করতে হবে। তো ডিটেলসে এডিট বাটনে ক্লিক করতে হবে অ্যান্ড আমরা পুনরায় এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ার্ক,
এখানে ক্লিক করলে আবার আমরা এখানে সার্চ করে নেব ভিআইপি ভিআইপি অ্যাকাউন্ট। তো ভিআইপি অ্যাকাউন্ট বলে সার্চ করলে আবার সুন্দর সুন্দর অন্য অন্য টেক্সটগুলো যেগুলো রয়েছে সেগুলো চলে এসেছে। তো আমাদেরকে পুনরায় কী করতে হবে, জাস্ট যে কোনো টেক্সট যেটা আমরা চাই সেটার উপরে আমরা জাস্ট ক্লিক দেব। তো এটা আমাদের পছন্দ হচ্ছে, তো এটার উপরে ক্লিক করে সেভ বাটনের উপরে ক্লিক করে দেবো। ওকে, তো এভাবে কন্টিনিউ করে যাব। অ্যাড অর্কে আবার ক্লিক করব, আবার সার্চ দেব ভিআইপি বলে, তো সরি ভিআইপি বলে সার্চ দেব। ভিআইপি বলে সার্চ দিলে আবার সুন্দর সুন্দর টেক্সটগুলো যেগুলো আসবে সেগুলোকে আমি সিলেক্ট করব অ্যান্ড সেভ করব। এভাবে আপনারা কন্টিনিউ করতে থাকবেন, যতক্ষণ আপনারা চান অ্যাড করতে ততক্ষণ আপনারা অ্যাড করে যাবেন। ওকে, তো অ্যাড অর্কে আবার ক্লিক করব, তারপরে আবার সার্চ করে নেব। এখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড সার্চ করতে পারি, শুধুমাত্র ভিআইপি বলে সার্চ করতে হবে সেটা কথা না, আমরা এখানে পাবজি লাভারও লিখতে পারি। তো আমরা লিখতে পারি পিউবিজি পাবজি, দেখতে পাচ্ছেন। তো পাবজির যে টেক্সটগুলো রয়েছে ব্যাটেল গ্রাউন্ড, তো সুন্দর সুন্দর টেক্সটগুলো এখানে রয়েছে। তো জাস্ট আমরা আরও কিছু অ্যাড করব, পাবজি লাভার আমরা এখানে লিখতে পারি অ্যান্ড রাইট বাটনের উপর ক্লিক করতে পারি। তো দেখতে পাচ্ছেন যে কোনো টেক্সট আপনারা জাস্ট ক্লিক করে নিচের সেভ বাটনের উপরে ক্লিক করতে হবে। ওকে, তো যদি আপনি গেম লাভার হন তাহলে আপনি নিশ্চয়ই পাবজির নামটা শুনেছেন, তো এগুলোকে জাস্ট ক্লিক করতে হবে আপনাকে অ্যান্ড অ্যাড করে নিতে হবে আপনার অ্যাকাউন্টে বা আপনার প্রোফাইলে। ওকে, তো আমরা আবার অ্যাকাউন্ট বলে সার্চ করে নেবো ভিআইপি অ্যাকাউন্ট। তো আরও সুন্দর সুন্দর যেসব টেক্সটগুলো আমাদের প্রয়োজন সেগুলোকে জাস্ট সিলেক্ট করে নিই অ্যান্ড সেভ করে নিই। এভাবে কন্টিনিউ করে যাব যতক্ষণ না আমরা মানে যতক্ষণ না আমাদের মানে যতগুলো আমাদের প্রয়োজন ততগুলো আমরা এভাবে কন্টিনিউ করতে থাকবো। তো আরও কিছু সার্চ করতে পারি, যেমন অ্যাটিটিউড বয়, অ্যাটিটিউড বয় বলে সার্চ করতে পারি, বয় বা গার্ল আপনি যে কোনো জেন্ডার হতে পারে, তো সেভাবে আপনারা সার্চ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা এখানে টেক্সট দেখতে পাচ্ছি, 45K লাইকস রয়েছে এই টেক্সটায়। তো এটাকে আমরা পুনরায় সেভ বাটনের উপরে ক্লিক করব, তো এটা আমাদের সেভ হয়ে যাবে। তো অনেকগুলো টেক্সট আমরা এখানে অ্যাড করে ফেলেছি অ্যান্ড টেক্সটগুলো অ্যাড করার পর আমরা জাস্ট নিজের সেভ বাটন রয়েছে সেটার উপরে ক্লিক করলে আমাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আমরা অনেকগুলো টেক্সট অ্যাড করলাম, তো দেখে নেব কেমন লাগছে দেখতে লুকসটা। তো দেখতে পাচ্ছেন খুব অনেকগুলো টেক্সট আমাদের কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। প্রোফাইলের রাইট সাইডে 3 ডট রয়েছে, এখানে আমরা ক্লিক করবো অ্যান্ড ভিউ অ্যাজে ক্লিক করবো। ওকে, তারপর আমরা কিন্তু ভিউ অ্যাজে ক্লিক করলে যেমন পাবলিকলি আমাদের প্রোফাইলটা কেমন দেখাবে সেটা আমরা এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, ফলো বাটন এখানে অ্যাড রয়েছে। তো ফলো বাটন কীভাবে অ্যাড করতে হয় অলরেডি আমি ভিডিও বানিয়ে রেখেছি, সো আপনারা দেখতে পারেন কীভাবে ফলো বাটন অ্যাড করতে হয়। ফেসবুক প্রোফাইলটা একদম সেলিব্রিটিদের মতো একদম সুন্দর লাগবে, এবং একটা নর্মাল প্রোফাইলকে আপনি একদম আপনার প্রোফাইলটাকে ভিআইপি অ্যাকাউন্টে পরিণত করার জন্য সুন্দর সুন্দর এভাবে টেক্সটকে অ্যাড করতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন একদম আমাদের প্রোফাইলে মনে হচ্ছে জান চলে এসেছে আমাদের ফেসবুক প্রোফাইলে আমরা টেক্সটগুলো অ্যাড করার পর। ওকে, এভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে সুন্দর সুন্দর টেক্সটগুলোকে অ্যাড করতে পারবেন আমি যেভাবে আপনাদেরকে দেখালাম। তো শুধুমাত্র আমরা টেক্সট অ্যাড করেছি, আরও কিছু অ্যাড করতে বাকি রয়েছে, তার জন্য আমরা ব্যাক চলে আসবো অ্যান্ড ব্যাক চলে এসে আমরা এই নেমের নিচে দেখতে পাবেন যে আমি যে মানে বায়োটা দেখিয়েছিলাম সুন্দর স্টাইলিশ একটা বায়ো অ্যাড করতে হবে। তার জন্য কী করতে হবে, আমাদের টেক্সট অ্যাড করা হয়ে গেছে অ্যান্ড আমরা একটা সুন্দর বায়ো অ্যাড করব, তার জন্য আমাদেরকে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করে জাস্ট আমাদেরকে এখানে সার্চ বারে ভিআইপি ফেসবুক বায়ো বলে সার্চ করে নিতে হবে, যেমনটা এখানে সার্চ করেছি। এবং অনেকগুলো ওয়েবসাইট আসবে, তো যেটা খুশি আপনার সেটাই ক্লিক করে আপনারা অনেকগুলো স্টাইলিশ বায়ো কিন্তু পেয়ে যাবেন। জাস্ট সেটার সেগুলোকে আমাদেরকে কী করতে হবে, কপি পেস্ট করতে হবে। কপি পেস্ট মানে শুধুমাত্র কপি করে আপনার প্রোফাইলে পেস্ট করলেই হয়ে যাবে। ওকে, তো বুঝতে পেরেছেন। তো জাস্ট আমরা যে কোনো টেক্সটকে ক্লিক করব অ্যান্ড কপি করে পেস্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বায়ো, অনেকগুলো বায়ো আপনারা এখানে দেখতে পাবেন, যেটা আপনার পছন্দ হবে সেটাকে কিন্তু আপনারা কপি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এভাবে আপনাকে কপি করতে হবে অ্যান্ড কপি করার পর জাস্ট আমাদের ফেসবুক প্রোফাইলে আসতে হবে। ফেসবুক প্রোফাইলে এসে সেম একইভাবে এডিট প্রোফাইলে আমাদেরকে ক্লিক করতে হবে অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে বায়ো পেয়ে যাবেন, ডিটেলসের উপরে বায়ো অপশন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে অ্যাড রয়েছে, অ্যাড বাটনের উপরে আমরা ক্লিক করলেই এখানে আমাদেরকে পেস্ট করে দিতে হবে যেটা আমরা কপি করে নিয়ে আসলাম। ওকে, তো জাস্ট এখানে আমাদেরকে ক্লিক করতে হবে, তো ক্লিক করে চেপে আমাদেরকে উপরে যে পেস্ট বাটন রয়েছে পেস্ট করে দিলাম। তো আমরা যেটা কপি করে নিলাম দেখতে পাচ্ছেন এখানে পেস্ট হয়ে গেছে, খুব সুন্দরভাবে এভাবে পেস্ট করে আপনারা
ওপরে যে সেভ বাটন রয়েছে সেটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ওকে, তো ক্লিক করলে কি হবে, আপনাদের প্রোফাইলে কিন্তু এটা সেভ হয়ে যাবে একদম। অ্যান্ড নেমের নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ হয়ে গেছে, জাস্ট একবার প্রোফাইলটার রিসেট করবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর যে টেক্সটটা আমরা এখনই কপি করে নিয়ে এলাম সেটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। ওকে, তো আগে যে নর্মাল ফেসবুক আমাদের প্রোফাইল ছিল সেটাকে আমরা কিন্তু কিছুটা এডিট করে কিন্তু একদম ভিআইপি অ্যাকাউন্টে পরিণত করতে পারছি গাইজ। তো আমরা সুন্দর বায়ো অ্যাড করলাম, কিছু সুন্দর সুন্দর টেক্সটকে অ্যাড করলাম, অ্যান্ড আমাদের ফেসবুক প্রোফাইলটা থ্রি ডটে ক্লিক করে ভিউয়াজে যদি ক্লিক করি তো কেমন লাগছে দেখতে পাবেন। যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আমরা এখানে বায়ো অ্যাড করেছি, অনেকগুলো টেক্সট অ্যাড করেছি এবং আমাদের প্রোফাইলটা এখন জান চলে এসেছে। অ্যান্ড আপনাদেরকে বলে দিই যে আপনাদের ফেসবুক প্রোফাইলে যদি মিউজিক অ্যাড করতে চান আমার মতো, লাভ ইউর ভয়েস আমি এই মিউজিকটা অ্যাড করে রেখেছি, তো জাস্ট এটাকে আমি আনপিন করে দেখাচ্ছি আপনাদেরকে। আনপিন করে দিলাম অ্যান্ড এটা আমাদের ফেসবুক প্রোফাইল থেকে রিমুভ হয়ে গেল। ওকে, তো এটাকে কিভাবে অ্যাড করবেন এবং আপনার মনের ইচ্ছে মতো একটা সুন্দর মিউজিক বা সংকে আপনারা অ্যাড করবেন কিভাবে, তো গাইস আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে আসবেন অ্যান্ড ফেসবুক প্রোফাইলের নিচে আসবেন। তারপরে নিচে এসে আপনারা দেখতে পাবেন যে এখানে চারটি অপশন রয়েছে, তো এখানে দেখতে পাবেন একটা মিউজিক বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। অ্যান্ড এখানে উপরে যে প্লাস বাটন রয়েছে এখানে ক্লিক করবেন অ্যান্ড আপনার পছন্দের মতো একটা মিউজিক যেটা আপনার সব থেকে বেশি ভালো লাগে সেটাকে আপনারা এখানে সার্চ করবেন। তো আমি জাস্ট এখানে লিখে দিই লাভ ইউর ইউর ভয়েস, তো লাভ ইউর ভয়েস টেক্সটটা দিয়ে আমি একটা মিউজিক সার্চ করলাম, রাশিয়ান মিউজিক, তো সেটা আমরা এখানে ক্লিক করলে কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, তো অটোমেটিকলি এটা আগে থেকে আমার ফেসবুক প্রোফাইলে অ্যাড রয়েছে দেখতে পাচ্ছেন, তো এখানে এভাবে অ্যাড করলে আপনার এখানে সামনে চলে আসবে। তারপর এই রাইট সাইডে যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন অ্যান্ড পিন টু প্রোফাইল যদি বাটনের উপরে ক্লিক করবেন তাহলে আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু শো হতে শুরু করবে। ওকে, তো বুঝতে পেরেছেন কীভাবে মিউজিক অ্যাড করে আপনার প্রোফাইলটার আরও সৌন্দর্য বাড়াবেন। তো দেখতে পাচ্ছেন পুনরায় এটাকে রিমুভ করার পর আমরা আবার পুনরায় কিন্তু নিয়ে চলে আসলাম আমাদের প্রোফাইলে। তো এভাবে আপনার ফেসবুক প্রোফাইলে একটা সুন্দর মিউজিক অ্যাড করলে আপনার প্রোফাইলটা আরও বেশি সুন্দর এবং অ্যাট্রাকটিভ দেখাবে। এবং আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা অ্যাড করতে পারি, তো আমরা এডিট পাবলিক ডিটেলস বা এডিট প্রোফাইলে যে কোনো অপশানে ক্লিক করতে পারি। ক্লিক করার পর আমরা নিচে আসব, নিচে এসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হবিস অপশানটা আছে, আমরা হবিস আমি আমার প্রোফাইলে অ্যাড করিনি। ওকে, তো কিন্তু আপনারা যদি চান তো আপনার যাতে আপনার যেগুলো পছন্দ সেগুলো আপনি এখানে আপনার হবিস যেগুলো রয়েছে সেগুলো এখানে পেয়ে যাবেন, তো জাস্ট সেগুলোকে আপনার সিলেক্ট করতে হবে। তো আপনি আপনার হবিস অনুযায়ী আপনি সেগুলোকে সিলেক্ট করবেন অ্যান্ড সেভ করলে আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু শো হবে। তো জাস্ট যে কোনো আপনার বিউটি বলতে পারেন বা ফুটবল, যদি আপনি ফুটবল লাভার হন তো জাস্ট আমি ফুটবল লাভার, আমি এখানে রাইট এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন মারলে কিন্তু আপনার প্রোফাইলে এটা শো হবে, নিচে সেভ বাটনের উপরে ক্লিক করতে হবে। ওকে, তো সেভ বাটনের উপরে ক্লিক করে জাস্ট আপনাদেরকে হবিস কীভাবে অ্যাড করতে হয় সেটা এখানে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনার ফেসবুক প্রোফাইলে আরও সুন্দর লাগবে দেখতে। তো জাস্ট আমরা একবার রিফ্রেশ করে নেবো ফেসবুক প্রোফাইলটা, ফুটবল এখানে চলে এসেছে। ওকে, তো এভাবে অনেকগুলো আপনার হবিস এখানে নিচে অ্যাড করতে পারেন, এতে আপনার ফেসবুক প্রোফাইলটা সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পাবে। ওকে, তো এভাবে আপনি আপনার হবিসকে অ্যাড করতে পারেন অ্যান্ড এডিট প্রোফাইলে আমরা আরও একটা সেটিংস আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে ফিচার। ওকে, তো এখানে ফিচার বলে একটা ফিচার বলে অপশন রয়েছে, তো অনেকগুলো আমি এখানে ভিডিওস কালেক্টেড করে রেখেছি, তো আপনারা যদি চান যে আপনার ফিচারটা ইউজ করবে এই বাটনে ক্লিক করে আপনার ডাইরেক্ট আপনি গ্যালারিতে পৌঁছে যাবেন অ্যান্ড যে ভিডিওটা বা ফটোটা আপনি অ্যাড করতে চান সেটা সিলেক্ট করবেন। তো জাস্ট আমরা একটা সিলেক্ট করে দেখাচ্ছি, সো গাইজ আমরা একটা ভিডিও এখানে আপনাকে সিলেক্ট করে দেখাচ্ছি। তো এখানে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি অ্যান্ড নিচে সেভ বাটনের উপরে ক্লিক করলে আমাদের ফিচারে এটা অ্যাড হয়ে যাবে, তো সেভ বাটনের উপরে আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন সেভিং ফিচার্ড কালেকশন, তো এটা আমাদের প্রোফাইলে সেভ হচ্ছে, তো এটা সেভ হলে আমাদের ফেসবুক প্রোফাইলে এটা অ্যাড হয়ে যাবে অ্যান্ড আমার যে সকল ফ্রেন্ড রয়েছে তারা কিন্তু আমার ফেসবুক প্রোফাইলে এই ফিচারটা দেখতে পাবে। ওকে, তো জাস্ট একবার রিফ্রেশ করে নেবো অ্যান্ড আপনাদের দেখতে পাচ্ছেন যে এটা আপলোড হচ্ছে, এখনও পুরোপুরি আপলোড হয়নি তার জন্য এটা দেখাচ্ছে না, দেখতে পাচ্ছেন এবার শো হতে শুরু করে দিয়েছে। ওকে, তো এখন থেকে আমার ফেসবুক প্রোফাইলে সমস্ত ফ্রেন্ড এই মানে কালেকশনটা দেখতে পাবে, আমার নতুন ফিচার নতুন নতুন যেসব ভিডিওগুলো আমি এখানে আপলোড করতে পারি নিউ বাটনের উপরে ক্লিক করে। ওকে, তো আপনারাও পারবেন অ্যান্ড আরও বেশি সুন্দর লাগবে আপনার ফেসবুক প্রোফাইলটা। তো গাইস, তো অলরেডি ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করতে গেলে যেসব জিনিসগুলো করা দরকার ছিল, যেগুলো সুন্দর সুন্দর টেক্সটগুলো অ্যাড করেছি ভিআইপি অ্যাকাউন্টে
বায়ো অ্যাড করেছি, ভিআইপি বায়ো অ্যাড করেছি, একটা সুন্দর বায়ো বলতে পারেন, ফিচার অ্যাড করা দেখালাম, হবিস অ্যাড করা দেখালাম। ওকে, তো গাইস, একটা ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করতে গেলে যে সব মানে জিনিসগুলো করা দরকার ছিল সমস্ত কিছুই আপনাদের সামনে আমি শেয়ার করলাম। অ্যান্ড শেয়ার করার পর আমার ফেসবুক প্রোফাইলটা জাস্ট একবার ভিউ অ্যাজে ক্লিক করে আমরা দেখাবো যে কীরকম লাগছে আমাদের ফেসবুক প্রোফাইলটা এখন। তো জাস্ট থ্রি ডটে ক্লিক করে ভিউ অ্যাজে ক্লিক করবো আমরা। ফেসবুক প্রোফাইলটাকে এডিট করে আমাদের প্রোফাইলটাকে ভিআইপি অ্যাকাউন্টে পরিণত করলাম। কত সুন্দর সুন্দর টেক্সটগুলো অ্যাড করার পর আরও সুন্দর লাগছে আমাদের প্রোফাইলটা। নর্মাল প্রোফাইল থেকে আমরা ভিআইপি অ্যাকাউন্টে পরিণত করলাম, সুন্দর সুন্দর কালেকশন অ্যাড করলাম, সুন্দর সুন্দর ভিডিও যেগুলো আমার মেমোরি ছিল সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। ওকে, তো এখানে আপনার জাস্ট মেমোরি যেসব আপনার ফটোসগুলো হয় অনেক দিনকার ফটোস সেগুলোকে আপনি এখানে মেমোরি হিসাবে রাখতে পারেন, কপি। ওকে, তো এখানে আপনি আপনার হবিস অ্যাড করবেন। তো আমি জাস্ট একটা অ্যাড করে দেখিয়েছি, আপনি অনেকগুলো টেক্সট অ্যাড করবেন। অ্যান্ড অবশেষে বলতে পারি যে আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড না করলে কিন্তু ভিআইপি মনে হবে। ওকে, তো সবার প্রথমে আপনাকে বলে দিই যে আপনার প্রোফাইলটা ভিআইপি করতে গেলে আপনাকে ফলো বাটন অ্যাড করা উচিত। তো ফলো বাটন কীভাবে অ্যাড করতে হবে অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি গাইস, সেটাকে আপনারা দেখে নিয়ে এখনই করে নেবেন। ওকে, তো ফলো বাটন অ্যাড করলে অনেকটা ভিআইপি অ্যাকাউন্ট পরিণত হয়ে যাবে আপনার ফেসবুক প্রোফাইলটা। ওকে, আমাদের প্রোফাইলে ভিআইপি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সমস্ত কাজ কিন্তু আমরা শেষ করে ফেলেছি। অ্যান্ড এখন থেকে আমাদের প্রোফাইলটা দেখার পর আমাদের যারা ফ্রেন্ড রয়েছে তারা চমকে উঠবে, অ্যান্ড তারাও চাইবে তাদের প্রোফাইলটা এভাবে সাজাতে। ওকে গাইস, সাথে যে নর্মাল প্রোফাইলটা রয়েছে সেটাকে আপনারা এভাবে একটা ভিআইপি অ্যাকাউন্টে পরিণত করে ফেলুন। ওকে, এখনই। তো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ওকে, এতে করে কি হবে পরবর্তীতে যে সব এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো সেগুলো সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। ওকে, সো গাইস, দেখা হচ্ছে আরও নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। কিপ স্মাইল অ্যান্ড কিপ এনজয় গাইস, টেক কেয়ার।